শিক্ষক সমিতির চলমান আন্দোলন ও উপাচার্যের সাথে দ্বন্দ্বের মধ্যে এর কারণেই বিরানব্বইতম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে আবাসিক সমূহ বন্ধ থাকবে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সূত্রে এই বিষয়টি জানা গেছে সিন্ডিকেট সূত্র জানায় পরবর্তীতে আলাপ আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের দুইটি কমিটি গঠন করা হবে একটা শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে এবং অন্যটি আঠাশ এপ্রিল যে ঘটনা ঘটেছে সে ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করা হবে এ বিষয়ে সবশেষ খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির সুমন আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন জি আপনাকে ধন্যবাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে আপনার জানেন গত আঠাইশে এপ্রিল থেকে আসলে একটা গন্ডগোল হওয়ার পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিচার এবং বিসির মধ্যে একটা দ্বন্দ্ব হওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে কালকে অনষ্টকালের ভাবে বন্ধ ঘোষণা করে তবে একুল্লি বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা আমরা দেখতে পাচ্ছেন যেখানে বিশ্ববিদ্যালয় আসলে সকাল থেকে মুখরিত হওয়ার কথা ছিল স্টুডেন্ট ছাত্র ছাত্রীর মাধ্যমে তবে সেই বিশ্ববিদ্যালয় থমথমে অবস্থা বিরাজ করছে বিকাল চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে যদিও সাধারণ শিক্ষার্থীরা এই হল ছাড়া নির্দেশ এবং বিশ্ববিদ্যালয় বন্ধকে নিয়ে তারা আজকে বেলা এগারোটার সময় মানববন্ধন করবে এবং গতকালকে মানববন্ধন করেছে তারা বলছেন যে আমরা টিচারদের দ্বন্দ্বের কারণে আমরা কেন ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত হব এবং এবং সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় সুনামের সহিত সারা বাংলাদেশে অষ্টম পর্যায়ে এখন কুমিলি বিশ্ববিদ্যালয় অবস্থান যেখানে বিশ্ববিদ্যালয় অচল করার জন্য টিচাররা উঠে পড়ে লেগেছে সাধারণ শিক্ষিতরা সেটা মানতে নারাজ তারা বলছেন যে টিচাররা এবং কুমিল্লা বিশ্ববিদ্যুৎ বিসি রয়েছেন তারা দুজনে মিলে বসে সমাধান করা উচিত বিশ্ববিদ্যালয়ের থনথন পরিস্থিতি আমরা চাইনি আমরা চাই বিশ্ববিদ্যালয় সচল হোক এবং সেই বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হোক অতিশত তারা বলছেন যারা হলে থাকে তারা অনেক দূর থেকে ওরা আসছে এই কয়েক কক্সবাজার সারা বাংলাদেশ তারা এখানে রয়েছে তারা বলছে হঠাৎ করে একটা সিদ্ধান্ত দিয়ে দিল আমরা কেন মেনে নেবো সেই কারণে সাধারণ শিক্ষার্থীরা আজ বেলা এগারোটার সময় মানবন্ধন করবে তবে আমি এখন একটা সাধারণ শিক্ষার্থীর সাথে যদি একটু কথা বলতে চাই আসলে আপনারা এই যে সিদ্ধান্তটা আপনারা কিভাবে নিচ্ছেন জি বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা মনে করি এটা খুবই অযুক্তির একটা সিদ্ধান্ত কারণ বর্তমান যে পরিস্থিতি তাদের বিশ্ববিদ্যালয় বন্ধ দিলেও হল বন্ধ দেওয়ার মতো কোনো কারণই হয় নাই কারণ হল বন্ধ হচ্ছে যখন হলে হলে কোনো কোনো হয় গন্ডগোল হয় কিন্তু বর্তমানে হলে ওই রকম কোনো কিছুই হয় নাই যার কারণে হল বন্ধ দিবে তাই মনে করি আমরা এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত যে হল বন্ধ দেওয়া আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে এগারোটায় আমাদের একটা মানববন্ধন হবে সেখানে আমাদের পাঁচটা দাবি দেওয়া আমরা উল্লেখ করবো আসলে যেটা বলছিলেন আমি কুইলি বিশ্ববিদ্যালয়ের বিস্তির সাথে কথা বলতে চেয়েছিলাম উনি আমাদেরকে তথ্য জানিয়েছেন যে আসলে টিচারদের যে সমস্যার সাথে আমার যে সাংঘর্ষিক রয়েছে তার সাথে সাধারণ শিক্ষার্থীদের আমার কোনো দ্বন্দ্ব নেই সাধারণ শিক্ষার্থীরা তারা হলে থাকবে আসলে সিন্ডিকেটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ছিল কুমিল্লার থেকে বিশ্ববিদ্যালয় সর্বশেষ লিনিয়া সুমন অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সকর্মী সুমন